সূরা ইয়াসিন কেউ যদি একবার পড়ে, একবার পড়ে দশ বার কোরআন শরীফ খতম করলে যেই লাভ হয়, সূরা ইয়াসিন পড়লে এই লাভ হয়, এটা হইল এনামি সওয়াব। তারপরে আমরা কোরআন শরীফ ওরা বাদ দিয়ে দিব, সূরা ইয়াসিন পড়ব না, এটা ভুল। সূরা ইয়াসিনের পুরস্কারী সওয়াব হইল দশ খতমের সমান, দশ বার কোরআন শরীফ খতম করলে যেই সওয়াব, সূরা ইয়াসিন পড়লে পুরস্কার হিসাবে তারে দশ খতমের সওয়াব দেবে। এই জন্য কোরআন শরীফের খতম হবে না, কোরআন শরীফ পুরাটা খতম করলে হিজারও একটা পুরস্কারের সওয়াব আছে, এটা কিন্তু এই সূরা ইয়াসিনের দ্বারা হবে না। তো একটা কাজ করি, আমরা সূরা ইয়াসিন দৈনিক একবারও লো পড়ি, পড়লে কণ্ঠময় পড়ব আমরা, এক না এক নম্বর তো দুপুরের আগে পড়ি, নাহার নাহার কয় বেলা উদয় হইলে এটার দিন কয়, তার শুরু বার বারোটার আগে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা কারা সূরাতা ইয়াসিন ফি সদরিন নাহার, যে দিনের শুরু আগে বেলা উঠার পরে বারোটার আগে কেউ যদি সূরা ইয়াসিন পড়বে, কুদিয়াত হাওয়াই জহ, তার সারা দিন যত প্রয়োজন এগুলি আল্লাহ পুরা করে দিবেন। আমরা আমাদের কাজ নিয়ে কত কষ্ট করি, চেষ্টা করি, কিন্তু কাজ সমাধান তো হয় না, তাহলে আমরা আমাদের কাজ আমাদের হাতে না রাখি, এটা আল্লাহ ভাগের হাতে দিয়ে দিই। আল্লাহ ভাগ যে কোনো কঠিন জিনিসকে সহজ করতে একবারে সহজ, আমাদের দ্বারা সম্ভব না, তা আমরা সহজ মতো অবলম্বন করি, আমাদের কাজগুলি সহজ যেন হয়। দিনের শুরু ভাগে সূরা ইয়াসিন পড়ি, সূরা ইয়াসিন, এটা আল্লাহ নবী সত্যবাদী, উনি বলছেন, এ বন্দারা তোদের কাজ সমাধান হইতে দিনের শুরুতে সূরা ইয়াসিন পড়বি, সূরা ইয়াসিন পড়বি, সমস্ত প্রয়োজন আল্লাহ ভাগেই সহজ করে দিবেন। আমরা ভুল করতেছি, নিজে নিজে শ্রম করতেছি, কষ্ট দিচ্ছি, বুদ্ধি খরচ করতেছি, কাজের সমাধান নাই, কাজের সমাধান তো আল্লাহ ভাগের হাতে। তো আমাদের কাজ সমাধানের ফিকির আমরা নিজেরা কম করি, ওইগুলি ন্যস্ত করি আল্লাহ ভাগের হাতে, আল্লাহ ভাগের। বুজুর্গেরা বলেন, মান বকারে তু মজগুলাম, মাম বক তু মজগুলাম তু গম্মখর, আল্লাহ ভাগের পক্ষ থেকে এই ঘোষণা, আমি তোর কাজে মজগুলেছি। আল্লাহ ভাগের নাম কাইয়ুম, হাইয়ুল কাইয়ুম, এটা দুটি আল্লাহ ভাগের নাম, কাইয়ুমের অর্থ কি, কায়েমুন বিতদবিরিল খালক, বান্দার কাজকর্মে তদবিরের জন্য আল্লাহ দিন রাত কায়েম। আমরা এখানে আমাদের বুদ্ধিতে আসি নাই, আমাদের গায়ের বলে আসি নাই, আমাদের আল্লাহ ভাগ আনছে, আল্লাহ ভাগ আনছে, এখানে আমরা ওয়াজ শুনবো না, আমাদের আল্লাহ ভাগ শোনাইবেন, এখানে ওয়াজ শুনে আমরা বাড়ির যাব না, আমাদের আল্লাহ ভাগ নিবেন, এই বিশ্বাসটা অন্তরে রাখেন। যেহেতু আল্লাহ ভাগের নাম কাইয়ুম, কাইয়ুমের তো দায়েমুল কায়েম বিতদবিরে খালকিহি, বান্দার কাজকর্ম নিয়ে সবসময় আল্লাহ অটল। তাইলে আমি আমার কাজ নিয়ে এত ফিকির করার দরকার নাই, আমি ফিকির করবো আল্লাহ ভাগের হুকুমে, আমার দ্বারা কোনো আল্লাহ ভাগের হুকুম লঙ্ঘন হয়ে যায় কি না, আমি আল্লাহ ভাগের হুকুম কতটুকু পালন করতেছি, এই ফিকিরটা করব, আমার কাজের ফিকির আল্লাহ ভাগ করবে, তাহলে একটা সহজ মত পাওয়া গেল, আমি আল্লাহ ভাগের হুকুমে লেগে যাব, আর আমার জন্য আমার কাজের তদবিরের জন্য আল্লাহ ভাগের কাছে ন্যস্ত করে দেব। তাহলে দেখেন সূরা ইয়াসিন পড়লাম, নিয়ত করেন আমার এই দিনে তো বহু কাজের সম্মুখীন হব, এগুলির সমাধান আমি করে পারব না, অতএব আল্লাহর হাতেই সমর্পণ করে দেই, আল্লাহ ভাগেই করো, আমার আমার ছেলেমেয়ের আমার পরিবারের ফিকির আল্লাহ ভাগ করো, এটাই না সহজ কাজ। তাইলে সূরা ইয়াসিনের একটা লাভ শুনলাম, যে দিনের শুরুতে বললে এই দিনের যত প্রয়োজন আছে এগুলি আল্লাহ ভাগ সমাধান করে দেয়। দ্বিতীয় উপকার, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাক্কিনু মৌতাকুম
সূরা ইয়াসিন, কেউ যদি মৃত্যুশয্যায় শুয়ে যায় ছেলে পেলে আত্মীয় স্বজনে কোনো উপকার করতে পারে না, করতে পারে আল্লাহ পাক, করতে পারে আল্লাহ। ছেলে আব্বাকে কমলা খাওয়াইতে পারে না, শরবত খাওয়াইতে পারে না, আল্লাহ পাক না খাওয়াইলে ছেলে খাওয়াইতে পারে না। মৃত্যুর আগে দিয়া ওই একটা ফেরেশতা আছে, বন্দার শক্তখানাগুলি কোথায় আছে এগুলি এনে এনে তার সামনে দেয়, তে খায়। মৃত্যুর আগে দিয়ে ফেরেশতা সারা দুনিয়া একটা ঘুরন্তি দেয়, আল্লাহ পাকের কাছে রিপোর্ট দেয়, আল্লাহ পৈশুদের নামে তো কোনো খানা নেই, তো আল্লাহ পাক তোমার চাকরি শেষ, এখন আত্মীয় স্বজনে খুব চেষ্টা করে এ রসমলাই খাওয়াইতে, এ রসগোল্লা খাওয়াইতে, বেদানা খাওয়াইতে, আনার খাওয়াইতে, কিন্তু সাদর করলি কর না আমি খাবো না, তার কারণ কি লেখা খানা শেষ হয়ে গেছে, আত্মীয় স্বজনে চেষ্টা করলো এখন আর খানা খাওয়াইতে পারবে না, কেন লেখা তো নাই, লেখা খানা এই জন্য খানা খাওয়াইতে পারে না। এখন আমরা ছেলে মেয়েরা মৃত ব্যক্তির কষ্ট দিই, আবু রসমলাই খাবেন, এই খাবেন, সেই খাবেন, এরই বিরক্ত করে, কেন খানা যদি লেখায় না থাকে আত্মীয় স্বজনে কি খাওয়াতে পারবে নাকি, মানুষ মায়ের পেটে ডু আসবার আগে এটা লেখা হয়ে গেছে এই মৌত পর্যন্ত কি কি খানা খাবে, এই খানা শেষ হওয়ার আগে এই ব্যক্তির মৃত্যু হবে না, তো আল্লাহর দরবারে লেখা শেষ, তুমি চেষ্টা করি কি লাভ হবে, হেরে কি খানা খাওয়াইতে পারবে নাকি, মৃত্যু যন্ত্রণার সময় ভালো কথা কত খারাপ লাগে, এই যে রসগোল্লা রসমলা রসমলাই সাধন করেন মৃত্যু ব্যক্তি কিন্তু বিরক্ত হয় না, কোনো খানা চাইলে এটা আমার একটু ঠান্ডা পানি খাবার দুই খাওয়াবেন, সাদর করেন না, সাদর করে আমরা এলেম নাই মৃত্যু ব্যক্তির কেমনি উপকার করে সেই কথাটাই জানি না, খানা টানা সাদর করেন না, উপকার করেন দুনিয়া তুন শেষ যাওয়ার সময় সবে মিলে তারা একটু উপকার করে দেন, কি উপকার করব তার পাশে বসে বৈশা সুরে ইয়াসিন করব, লাকিনু মৌতাকুম সুরাতে ইয়াসিন, যার মনে মৃত্যু কাছে হয়ে গেছে তাকে সুরে ইয়াসিনের তলকিন করো, ফাঁসে বসে বসে একজনে সুরে ইয়াসিন পড়বে মৃত্যু ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা সহজ হয়ে যাবে, এইটা না উপকার হয়েছে, রসমালাই সাদর করে কি লাভ হয়েছে, খাবাইতে তো ভারেস নাই বরং বিরক্ত করছ, নাদান দুঃস্থ, কোনটা দিলে উপকার হবে কোনটা দিলে ক্ষতি তো হিরেই জানে না, এই জন্য উপকার করতে যায় ক্ষতি সাধন করে। আল্লাহ আমাদের এই সুরা ইয়াসিন মৃত্যু ব্যক্তির ফাঁসে বসে বসে পড়ব, মৃত্যুর যন্ত্রণা কীরকম এটা যে মরছে সে বুঝছে, বাসা দিয়ে তারই বুঝান দেবো না, তো হযরত ঈসা আল্লাহ নবী আলাইহিস সালাম ওই কুম্ভী জিন্দা করতে কবর থেকে মুর্দা জীবিত হয়ে দিত, একজনে জিজ্ঞেস করে হুজুর আপনি তো নতুন মানুষ মাটি দিয়ে কবরস্থ করছে সে এরানো অঙ্গ টঙ্গ ফসে নাই, কুম্ভী জিন্দা করলে তো সে উঠে যায়, যে মানুষটা বহু পূর্বে মারা গেছে তার হাড্ডির জন্য মাটি গেছে তারে কুম্ভী জিন্দা করলে কইলে উঠবে কি না, ঈসা আলাইহিস সালাম করলে তাহলে একটা কুরআন কবর দেখাও বইলে দেখি উঠি কিনা, লম্বা এক কবর, সাইটাত লম্বা কবর, আগেকার মানুষ বড় হইতো, এখন না আস্তে আস্তে খাটো হয়ে গেছে, একটা লম্বা কবর দেখি মনে হয়েছে বহু আগের মানুষ, তো কবরের কাছে ঈসা আলাইহিস সালাম যে কয় কোন বেশ দিল্লা এ মুর্দার আল্লাহর হুকুমে ওঠো, এখন একটা মানুষ দাঁড়াইলো সাইটাত লম্বা, এখানে যদি আজকা এই এখানে সবার মধ্যে একটা সাইটাত্মক লম্বা মানুষ দাঁড়ায় কেউ ওয়া শুনবো না, সবে খুবই দৈত্য সবে যাইব, তো হযরতে ঈসা আলাইহিস সালামে জিজ্ঞেস করে আপনি কে আপনার পরিচয় কি এত লম্বা, আমি তো নূহ আলাইহিস সালামের পুত্র সাম, সামের নূহ আলাইহিস সালামের সাইড হুতের নামে একটা সাম, মানুষের চুলদারি ফাঁকা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, নূহ আলাইহিস সালাম আরো বহু আগের, সে সময় মানুষ মারা যাইত সুলদারি একটা ভাবত না, এখন এই মিয়া কবর থেকে দাঁড়াইলো ফরিশতে নূহ আলাইহিস সালামের ছেলে অসল সুলদারি আর না কই আমার বিশ্বাস হয় না, সেই সময় মানুষ মারা যাইত সুলদারি ভাবত না, তোমার তো সুলদারি ভাকা, তুমি কো আবার নূহ আলাইহিস সালামের ছেলে
তো তোমার কথার কাজে তো মিল খায় না। এখন জবাব দেয় কো না আমার সুলতানি সব কাঁচা ছিল, সবগুলি কাঁচা ছিল। কবরে যখন এই আওয়াজটা শুনলাম, কোন উঠো, আমি মনে করছি কিয়ামত হয়ে গেছে, এখন হাসরের মাঠে উঠবার জন্য বলছি। তো আমার ভিতরে একটা ভয় যে ঢুকলো, কলিজাইতে একটা সিভা মারলো, কেমনে জবাব দিব, আল্লাহ ভাকের সামনে কেমনে মুখ দেখানো, আল্লাহ ভাকের সাথে সামনে ওই ব্যক্তি মুখ দেখাতে পারবে সম্মানের সাথে যে আল্লাহ ভাকের হুকুম মানছে, যে আল্লাহ ভাকের হুকুম ব্যতীত মানা ব্যতীত আল্লাহ ভাকের সামনে দাঁড়াইলে তার বড় বহুত লজ্জা হবে। তো আমার ভয় ভিতরে একটা ভয় ঢুকে গেছে কি কেমনে আল্লাহ পাকের সামনে মুখ দেখাবো। এই অন্তরের মধ্যে একটা সিপ মেয়েরা এই এক সেকেন্ডে আমার মাথার সুলতানি সবটি ভেঙে গেছে, সবটি ভেঙে গেছে। এরকম আমরা তো আল্লাহ পাকের সামনে যাইতে হবে কি না হবে না, হে যাইতে হবে। ইনকানাতিল্লা সহিহাত ওয়াহেদান ওয়াহেদান ফাইজাহুম জমিউল্লা দাইনা মুহদারুন, সব সব যা মরে গেছে সামনে আসবে, এখন যারা আছে একাত্রে হাজির হইতে হইব, আল্লাহ পাকের সামনে হাজির হইতে হইব। জমি উল্লা দেইনা মুহদারুন, সেদিন কেউর উপরে জুলুম হবে না, আল্লাহ কারো উপরে জুলুম করবে না। কেউ ভালো কাজ করছে তাকে ভালো কাজের সওয়াব না দিয়ে আল্লাহ জুলুম করবে না, কেউ অন্যায় করছে তাকে সাজা দিবে, সাজারে দিবে, এটা তার কর্মফল, এটা আল্লাহ এটা সে নিজে কামাই করে লইছে। সবে এখন হিসাব করা দরকার, আল্লাহের সামনে যে হাজির হব কি অবস্থায় মুখ দেখাবো, এই কথাটা এখনই তৈরি হওয়া দরকার।